জাতীয় পরিচয়পত্রের তথ্য জালিয়াতি করে বিএনপি নেতাদের নামে সরকার মনোনয়ন ফর্ম কেনাচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি গত মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, দেশের মানুষের জাতীয় পরিচয়পত্রের সব তথ্য সরকার হ্যাক করে নিজের কাছে রেখেছে এবং এটা দিয়েই তারা প্রতারণা করার চেষ্টা করছে। ন্যাশনাল আইডি কার্ডের সকল তথ্য সরকার হ্যাক করেছে, যার ফলাফল আমরা এখন পাচ্ছি যে এটিকে তিনি ব্যবহার করছেন মহা জালিয়াতির করার জন্য। নারায়ণগঞ্জে বিএনপি জেলার সভাপতি, জেলা বিএনপির সভাপতি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন সাহেব, তিনি জানেন না তার নাম দিয়ে হ্যাক করা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার তার ফর্ম তোলা হয়েছে। পরে তিনি সাংবাদিক সম্মেলন করে এটা প্রতিবাদ করেছেন, জানিয়েছেন। 28 অক্টোবরের নাশকতার ঘটনার সাথে পুলিশের কর্মকর্তারা জড়িত থাকারও দাবি করেন তিনি। বিভিন্ন ভিডিও ক্লিপে আমরা যে দেখতে পেয়েছি 28 অক্টোবরে রায়ট কার থেকে ককটেল ছোড়া হচ্ছে, পুলিশ লাইনের ভেতর থেকে ককটেল ছোড়া হচ্ছে বিএনপির মিছিলকে কেন্দ্র করে, এই কথাগুলি তো বলেন না, এই কথাগুলো তো বলেননি। আমাদের শান্তিপূর্ণ জনসভা, বিশাল জনসভা, ওদিকে ফকিরা পুল পার হয়ে গেছে, এদিকে প্রধান বিচারপতি পার হয়ে একেবারে মৎস্য ভবনের ওদিকে, তো ওই দিকটাতে গোলমাল হলো কিভাবে? আপনারা যুবদলের নেতাদের নাম বলছেন, সারা মানুষ জানে যে এইখানে পুলিশের কর্মকর্তারা এই নাশকতার সাথে জড়িত, তারা প্রত্যক্ষভাবে এটার মধ্যে জড়িত ছিলেন এবং তারা এটা রয়েছেন।